So, এক মেৰ পৰা সমগ্র দেখতে চলাচল বন্ধ হৈ পৰিব ৰেলৰ আৰু সমগ্র দেখৰ ৰেল সেৱা বন্ধ আহ্বান জনাব ৰেলৱে ইউনিয়নৰ তৰফৰ পৰা এই মুহূৰ্তত জনাইছোঁ ডাঙৰ খবৰ এক মেৰ পৰা সম্পূৰ্ণৰূপে ভাৰতীয় ৰেল সেৱাৰ চলাচল বন্ধ হৈ পৰিব ৰেলৱে ইউনিয়নৰ তৰফৰ পৰা সমগ্র দেখতে ৰেল সেৱাৰ বন্ধৰ আহ্বান জনোৱা হ'ব পুৰণি পেঞ্চন নীতি বলবতৰ দাবীতে বন্ধৰ হুংকাৰ প্ৰদান কৰা হৈছে ৰেলৱে ইউনিয়নৰ তৰফৰ পৰা অৰ্থাৎ অল পেঞ্চন সিস্টেম এই যি নীতি এই নীতি বলবতৰ দাবীত এনেদৰে ৰেল কৰ্মচাৰী আৰু শ্ৰমিকৰ কেইবাটাও ইউনিয়নে সাব্যস্ত কৰিব প্ৰতিবাদ পুৰণি পেঞ্চন নীতি ৰূপায়ণ নকৰিলে বন্ধ হ'ব ৰেলৰ চলাচল এতিয়া হুংকাৰ প্ৰদান কৰা হৈছে 19 মাৰ্চত ৰেল মন্ত্ৰালয়ক জাননী প্ৰেৰণ কৰিব যৌথ মঞ্চই আৰু আন্তৰ্জাতিক শ্ৰমিক দিৱস 1 মে'ৰ দিনাৰ পৰাই আৰম্ভ হ'ব ধৰ্মঘট কাৰ্যসূচী এনেদৰে ৰেলৱে ইউনিয়নৰ তৰফৰ পৰা ৰেলৱে ইউনিয়নৰ নেতা শিৱ গোপাল মিশ্ৰই আনুষ্ঠানিক ঘোষণা আগবঢ়োৱা পৰিলক্ষিত হৈছে ৰেলৱে কৰ্মচাৰী ধৰ্মঘটত চামিল হ'ব অন্যান্য চৰকাৰী কৰ্মচাৰীৰ ইউনিয়ন অপিএছ জাৰি ৰখাৰ আহ্বানত সঁহাৰি নোপোৱাত ধৰ্মঘটৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে ৰেলৱে ইউনিয়নৰ তৰফৰ পৰা এই মুহূৰ্তত আমি ডাঙৰ খবৰ জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ এক মেৰ পৰা অৰ্থাৎ আন্তৰ্জাতিক শ্ৰমিক দিৱসৰ দিনাৰ পৰা সমগ্র দেশতে রেল সেবার চলাচল বন্ধর ঘোষণা করা হয়েছে আহ্বান জানা হয়েছে আর এই যে আহ্বান এই আহ্বানের প্রতি সমর্থন আগবাব সরকারি বিষয়া কর্মচারী সকলেও পুরনি পেনশন নীতি বলবতর দাবিতে বন্ধর ভূমিকা প্রদান করা হয়েছে রেলওয়ে ইউনিয়নের তরফের আর যদিহে অপিএস অর্থাৎ পুরনি পেনশন নীতি উঠাই নিদিয়ে তেনেহলে অনাগত সময়ে ধর্মঘটর কার্যসূচী গ্রহণ করব আর সমগ্র দেশতেই অচল হয়ে উঠিব রেল সেবার ব্যবস্থা এই মুহূৰ্তত এক ডাঙৰ খবৰ জনাবলৈ চেষ্টা কৰিছোঁ কিয়নো ৰেল সেৱা বন্ধৰ আহ্বান কৰা হৈছে এক মেৰ পৰা সম্পূৰ্ণৰূপে সমগ্ৰ দেশতে বন্ধ হৈ পৰিব ৰেল সেৱা আৰু ৰেলৰ যাতায়ত সমগ্ৰ দেশৰ ৰেল সেৱা বন্ধৰ আহ্বান কৰা হৈছে ৰেলৱে ইউনিয়নৰ তৰফৰ পৰা পুৰণি পেঞ্চন নীতি অৰ্থাৎ অপিএছ বলবতৰ দাবীতে এই বন্ধৰ হুংকাৰ প্ৰদান কৰা হৈছে ৰেল কৰ্মচাৰী আৰু শ্ৰমিকৰ কেইবাটাও ইউনিয়নে সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ আৰু পুৰণি পেঞ্চন নীতি ৰূপায়ণ নকৰিলে বন্ধ হ'ব ৰেলৰ চলাচল আৰু 19 মাৰ্চত ৰেলৱে মন্ত্ৰালয়ক জাননী প্ৰেৰণ কৰিব যৌথ মঞ্চ অৰ্থাৎ ৰেলৱে ইউনিয়নৰ লগতে যিসমূহ কৰ্মচাৰী ইউনিয়নে ৰেলৱে ইউনিয়নক সমৰ্থন আগবঢ়াইছে সেই সমগ্র মঞ্চ অর্থাৎ যৌথ মঞ্চে 29 মার্চত রেলওয়ে মন্ত্রালয়ে বিশেষ জাননী প্রেরণ করব আর তারপরে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনের প্রায় ধর্মঘট কার্যসূচী আরম্ভ হব সমগ্র দেশত আর অস্থির হয়ে পড়ব রেলওয়ের যাতায়াত ব্যবস্থা আর রেলওয়ে ইউনিয়নের নেতা শিব গোপাল মিশ্র এই আনুষ্ঠানিক ঘোষণা আগবাইছে আজির দিন পরিলক্ষিত হয়েছে আর রেলওয়ে কর্মচারী ধর্মঘটত সামিল হব অন্যান্য সরকারি কর্মচারী ইউনিয়ন অপিএস জারি রক্ষার আহ্বানত সঁহাৰি নোপোৱাত এতিয়া ধৰ্মঘটৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে ৰেলৱে ইউনিয়নৰ তৰফৰ পৰা কিয়নো কেন্দ্ৰীয় চৰকাৰে অপিএছ নীতি উঠাই এনপিএছ নীতি বলবতৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আৰু ইয়াৰে এই যি সিদ্ধান্ত সেই সিদ্ধান্তৰ এতিয়া বিৰোধিতা কৰা পৰিলক্ষিত হৈছে অৰ্থাৎ পুৰণি পেঞ্চন নীতি বাহাল ৰাখিব লাগে বুলি কোৱা হৈছে এনপিএছ তেওঁলোকক নালাগে আৰু অপিএছ বলবতৰ এতিয়া তেওঁলোকে দাবী উত্থাপন কৰিছে যদিহে তেওঁলোকৰ দাবী মানি নলয় তেনে অনাগত সময়ত সমগ্ৰ দেশৰ যাতায়াত ব্যৱস্থা স্তব্ধ কৰি দিয়াৰ হুংকাৰ প্ৰদান কৰিছে কিয়নো ৰেলৱে সেৱাৰ জৰিয়তে এক বৃহৎ অঞ্চলৰ পৰা এক বৃহৎ জনতা বা বৃহৎ নাগৰিক এঠাইৰ প্ৰাণ ঠাইলৈ যায় আৰু সমগ্ৰ দেশৰ সৈতে যি যোগাযোগ সেই যোগাযোগ ব্যৱস্থা সাধাৰণ জনতাই ৰেলৱেৰ যোগেদি কৰে আৰু সেই গতিকে ৰেলৱে ব্যৱস্থা সম্পূৰ্ণৰূপে স্তব্ধ কৰি দিয়াৰ হুংকাৰ প্ৰদান কৰা হৈছে আৰু অনশন কাৰ্যসূচীত তেওঁলোকে বহিব আৰু ৰেলৱে ইউনিয়নক সম্পূৰ্ণৰূপে সমৰ্থন আগবঢ়াব বিভিন্ন কৰ্মচাৰী ইউনিয়নে আৰু এই চৰকাৰী কৰ্মচাৰী ইউনিয়নেও পূৰ্ণ সমৰ্থন আগবঢ়াব আৰু ইয়াৰ লগে লগে সমগ্ৰ দেশ স্তব্ধ কৰি দিয়াৰ হুংকাৰ প্ৰদান কৰা হৈছে আৰু এই সম্পৰ্কে ৰেলৱে ইউনিয়নৰ নেতা শিৱ গোপাল মিশ্ৰই এই ঘোষণা আগবঢ়োৱা পৰিলক্ষিত হৈছে আমি এই মুহূৰ্তত এক ডাঙৰ খবৰ জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ কিয়নো এক মেৰ পৰা অৰ্থাৎ আন্তৰ্জাতিক শ্ৰমিক দিৱসৰ দিনাখনেই সমগ্ৰ দেশত ৰেলৱে সেৱা বন্ধ কৰি দিয়া হ'ব আৰু সেইদিনাৰ পৰা ৰেলৱে সেৱা বন্ধৰ এতিয়া হুংকাৰ প্ৰদান কৰা হৈছে 19 মাৰ্চত ৰেলৱে মন্ত্ৰালয়ক বিশেষ জাননী প্ৰদান কৰিব যৌথ মঞ্চৰে অৰ্থাৎ ৰেলৱে ইউনিয়নৰ লগত যিসমূহ শ্ৰমিক ইউনিয়ন বা আন আন চৰকাৰী
কর্মচারী ইউনিয়নে সমর্থন আগবাব সেই সমর্থনত যিসকলে যৌথ মঞ্চক একত্রিত মঞ্চত উপনীত হব আর যৌথ মঞ্চয় 19 মার্চত রেলওয়ে মন্ত্রালয়ক জাননি প্রেরণ করব আর রেলওয়ে ইউনিয়নক প্রেরণ করার পিছতেই আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনের প্রায় সমগ্র দেশতেই রেল সেবা অচল করার এটা হুঙ্কার প্রদান করা হয়েছে রেলওয়ে ইউনিয়নের তরফরপা আর দাবি এটাই যে পুরনি পেনশন নীতি OPS সিস্টেম OPS বহাল রাখব লাগে NPS যে ব্যবস্থা কেন্দ্রীয় সরকারে গ্রহণ করেছে সে প্রত্যাহার করব লাগে আর OPS নীতি পুরনি পেনশন নীতি বলবৎ করার দাবিত এনেদরে বন্ধর হুঙ্কার প্রদান করা হয়েছে আর সমগ্র দেশ স্তব্ধ করে দিয়ার হুঙ্কার প্রদান করা হয়েছে কেন OPS বলবতক লো OPS বলবৎ হব লাগে বলে বিভিন্ন সময় দাবি উত্থাপন করে আছে বিভিন্ন কর্মচারী ইউনিয়নের তরফরপা সরকারি যখন কর্মচারী সেই সকল লোকক OPS যে নীতি সেই OPS নীতি লাগে বলে বহুত লোকে বহু সময় কে আছে আর NPS কেন্দ্রীয় সরকার তরফরপা NPS নীতি প্রবর্তন করা হয়েছে কিন্তু NPS নীতির তীব্র বিরোধিতা করেছে সেই সকল লোকে সরকারি কর্মচারী সকলে আর তার পরিবর্তে OPS বহাল রাখার দাবি উত্থাপন করেছে আর এনেদরে এটা রেলওয়ে ইউনিয়নের তরফরপা সমগ্র দেশতে যে রেলওয়ে কর্মচারী আছে রেলওয়ে শ্রমিক আছে এই সকলকে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করব অনশন কার্যসূচীত ভাগ লব আর সমগ্র দেশ স্তব্ধ করে দিব রেলওয়ে যাতায়াত ব্যবস্থার যুক্ত ভারতের বিভিন্ন ঠাইয়ের সঙ্গে সংযোগ করা হয় আর এই সংযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার প্রদান করা হয়েছে আর সমগ্র দেশতেই 1 মেপর সম্পূর্ণরূপে রেল সেবার যে ব্যবস্থা সেই ব্যবস্থা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে রেলওয়ে ইউনিয়নের তরফরপা আর রেলওয়ে ইউনিয়নক এই ক্ষেত্রে পূর্ণ সমর্থন আগবাব সরকারি কর্মচারী ইউনিয়নে আর যৌথ মঞ্চ রেলওয়ে ইউনিয়নের বিভিন্ন বিভাগের যখন সরকারী কর্মচারী আছে সেই সকলে যৌথ মঞ্চত উপনীত হয়ে 19 মার্চত রেলওয়ে মন্ত্রালয়ক এক বিশেষ জাননী প্রদান করব আর তারপরে আন্তর্জাতিক শ্রমিক দিবস সেই শ্রমিক দিবসের দিনাই শ্রমিক সকল শ্রমিক ইউনিয়ন লগতে বিভিন্ন বিভাগের যুক্ত ইউনিয়ন আছে সেই ইউনিয়ন সরকারি কর্মচারী ইউনিয়ন রেলওয়ে ইউনিয়ন সকলে 1 মেৰ দিনাখনের প্রায় সমগ্র দেশতে রেল সেবার ব্যবস্থা বন্ধ করে দিয়ার হুঙ্কার প্রদান করেছে সমগ্র রেলওয়ের যে প্রক্রিয়া সেই রেলওয়ের প্রক্রিয়াত অংশগ্রহণ নকরে রেলওয়ের চলাচল সম্পূর্ণরূপে বন্ধর আহ্বান করা হয়েছে আর এনেদরে রেলওয়ে ইউনিয়নের নেতা শিব গোপাল মিশ্রয় আনুষ্ঠানিক ঘোষণা আগবা পরিলক্ষিত হয়েছে আমি এই মুহূর্তে জানাই আছো যে 1 মেৰ প্রায় সমগ্র দেশতে রেলওয়ে চলাচল বন্ধ হব সমগ্র দেশের রেল সেবা বন্ধর আহ্বান জানাব রেলওয়ে ইউনিয়নের তরফরপা পুরনি পেনশন নীতি বলবতর দাবিত এই বন্ধর হুঙ্কার প্রদান করা হয়েছে কৈছে যে OPS ব্যবস্থা বহাল রাখব লাগে NPS প্রত্যাহার করব লাগে রেলওয়ে কর্মচারী আর শ্রমিকর কেবাটাও ইউনিয়নে সাব্যস্ত করব সমগ্র দেশজুড়ি প্রতিবাদ পুরনি পেনশন নীতির রূপায়ণ নকরিলে বলবৎ নকরিলে বন্ধ হব রেলের চলাচল সমগ্র দেশজুড়ি আর 19 মার্চত রেলওয়ে মন্ত্রালয়ক জাননি প্রদান করব যৌথ মন্ত্রী অর্থাৎ রেলওয়ে ইউনিয়নক বিভিন্ন সরকারি কর্মচারী ইউনিয়নে সমর্থন আগবাব আর আন্তর্জাতিক শ্রমিক দিবস 1 মে দিনের প্রায় সমগ্র দেশজুড়ি ধর্মঘট কার্যসূচী গ্রহণ করা হব আর রেলওয়ে ইউনিয়নের নেতা শিব গোপাল মিশ্রয় এই আনুষ্ঠানিক ঘোষণা আগবহা পরিলক্ষিত হয়েছে রেল সেবা বন্ধর হুঙ্কার প্রদান করা হয়েছে রেলওয়ে ইউনিয়নের তরফরপা পুরনি পেনশন নীতি বলবতর দাবিত অর্থাৎ NPS নালাগে OPS লাগে আর পুরনি পেনশন নীতি বলবতর দাবিত এনেদরে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করার হুঙ্কার প্রদান করা হয়েছে রেলওয়ে বিভাগের তরফরপা আর সমগ্র দেশ স্তব্ধ করে দিয়া হয়েছে রেল সেবার জড়িয়ে যেহেতু সমগ্র দেশের সঙ্গে যোগাযোগ করা হয় এক বৃহৎ যাতায়াত ব্যবস্থা আর এই বৃহৎ যাতায়াত ব্যবস্থাক স্তব্ধ করে দিয়ার হুঙ্কার প্রদান করা হয়েছে আর পুরনি পেনশন নীতি যদি বলবৎ নকরে অনশন কার্যসূচীত ভাগ লব আর 19 মার্চত রেলওয়ে ইউনিয়নের রেলওয়ে ইউনিয়নে সমর্থন করা এই যে OPS সেই OPSর দাবি যখন সমর্থন আগবাব সেই সরকারি কর্মচারী ইউনিয়ন সমূহেও রেলওয়ে ইউনিয়নক সহায় আগবাব সমর্থন আগবাব আর 19 মার্চ তারিখে রেলওয়ে মন্ত্রালয়ক জাননি প্রেরণ করব যে সমগ্র দেশজুড়ি 1 মেৰ প্রায় রেল সেবা বন্ধ করা হব কোন ধরনের
শ্রমদান অর্থাৎ রেলওয়ে যে ধরনের কর্মচারী হিসাবে কার্যনির্বাহ করে আছে তারপর বিরত থাকিব আর এনেদরে শ্রমিক সকলে কর্মবিরতি ঘোষণা করব আর সমগ্র দেশতে এক অনশন কার্যসূচী গ্রহণ করব আর এইদরে এটা ঘোষণা আগবা পরিলক্ষিত হয়েছে রেলওয়ে ইউনিয়নের নেতা শিবকুমার মিশ্রর তরফের আর OPS জারি রাখার আহ্বান করা হয়েছে NPS প্রত্যাহার করব লাগে বলে কেছে অর্থাৎ পুরনি পেনশন নীতি বহাল রাখার দাবি এনেদরে সমগ্র দেশ স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার প্রদান করা হয়েছে রেলওয়ে ইউনিয়নের তরফের